বিশ্বকাপের ইতিহাসে 20 বছর বাদে নিউজিল্যান্ডকে গত ম্যাচে 4 উইকেটে হারিয়ে এই বিশ্বকাপ 2023-এ টানা 5 ম্যাচে জয় পাওয়ার পর ভারতীয় টিম এখন খেলতে চলেছে তার পরবর্তী ম্যাচ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে। বিশ্বকাপ 2023-এ টানা 6 ম্যাচে জয়ের ধারা বজায় রাখতে এবং ইংল্যান্ডের মতো টিম যে কিনা যে কোনো মুহূর্তেই কামব্যাক করার জন্য ক্ষমতা রাখে তার বিরুদ্ধে যে কোনো মূল্যে ম্যাচ জিততে ভারতীয় টিম মাঠে নামছে দলে 3-3টি বিশাল বড় পরিবর্তন ঘটিয়ে এক বিধ্বংসী নতুন প্লেইং ইলেভেন নিয়ে। হ্যাঁ বস, আজকের এই ভিডিওতে আমরা ফটাফটভাবে দেখে নিব ভারতীয় টিম তার পরবর্তী ম্যাচটি ঠিক কখন থেকে কোথায় কাদের বিরুদ্ধে খেলতে যাচ্ছে, এই ম্যাচে ভারতীয় দলে কোন 3টি বিশাল বড় পরিবর্তন ঘটবে, কারা কারা ছিটকে গেল, প্লেইং ইলেভেন কেমন হবে, তার সব ডিটেলস। তাই প্লিজ দেখো পুরো ভিডিও। ভারতের পরবর্তী ম্যাচটি দেখার জন্য এক্সাইটেড থাকলে ভিডিওটিকে করো লাইক এবং এইভাবে আরও বিশ্বকাপ ও আইপিএল সংক্রান্ত ভিডিওর জন্য এক্ষুনি করো ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব। তো বস, দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন দল ভারতীয় টিম এই মুহূর্তে এই বিশ্বকাপ 2023-এ একমাত্র অপরাজিত টিম, যে এই বিশ্বকাপে 5টি ম্যাচ খেলেছে এবং 5টি ম্যাচেই দুর্ধর্ষভাবে জয় পেয়ে সে বর্তমানে পয়েন্ট টেবিলসের একেবারে 1 নম্বর স্থানে রয়েছে সবথেকে বেশি পয়েন্ট এবং নেট রান রেট নিয়ে। যে গত ম্যাচে নিউজিল্যান্ডের মতো টিমকে উড়িয়ে দেওয়ার পর এখন খেলতে যাচ্ছে তার পরবর্তী ম্যাচ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে আগামী 29 অক্টোবর ভারতীয় সময় ঠিক দুপুর 2টো থেকে লখনৌর একানা ক্রিকেট স্টেডিয়ামে। হ্যাঁ বস, এই ম্যাচে যেমন ইংল্যান্ড দলে বিশাল কয়েকটি বড় পরিবর্তন ঘটবে কারণ তাদের দল থেকে তাদের বোলার রেসি টপলেস ছিটকে গেছে ও তারাও ঘুরে দাঁড়িয়ে এই ম্যাচটিকে জিতে বিশ্বকাপের সেমিফাইনালের দৌড়ে টিকে থাকার চেষ্টা করবে, সেখানে ভারতীয় দলেও কিন্তু এই ম্যাচে 3-3টি বিশাল বড় পরিবর্তন ঘটছে। হ্যাঁ বস, প্রথম যেটা পরিবর্তন ঘটবে সেটা হলো কামব্যাক করতে যাচ্ছে ভারতের দুর্ধর্ষ অলরাউন্ডার তথা প্লেয়ার হার্দিক পান্ডিয়া। হ্যাঁ বস, বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে একটা বলকে আটকাতে গিয়ে তিনি চোট পেয়েছিলেন পায়ে এবং সেজন্য তাকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ থেকে পুরোপুরিভাবে রুলড আউট হয়ে যেতে হয়েছিল। তাই তিনি এবার অফিসিয়ালিভাবে কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ থেকে কামব্যাক করতে যাচ্ছে, যেখানে এই ম্যাচে দ্বিতীয় যে বড় পরিবর্তনটি ঘটবে সেটা হলো এই ম্যাচেই 100%ভাবে কামব্যাক করতে যাচ্ছে আরও এক ভারতের লেজেন্ড স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। হ্যাঁ বস, একানা ক্রিকেট স্টেডিয়াম বরাবরই স্পিনারদের জন্য স্বর্গ এবং বর্তমানে এই স্টেডিয়ামে 2-2টি বিশ্বকাপের ম্যাচ খেলা হয়েছে এবং 2টি ম্যাচেই কিন্তু স্পিনাররা সবথেকে বেশি উইকেট নিয়েছে। তাই ভারতীয় টিমও যেখানে এ পর্যন্ত এই মাঠে খেলা হওয়া প্রায় সকল ম্যাচেই 3-3জন স্পিনারকে খেলিয়েছে, সেখানে এ ম্যাচেও কিন্তু ভারতীয় দল জাদেজা কুলদীপের পাশাপাশি আরও এক স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে 100%ভাবে খেলাতে চলেছে। তাই এই বিশাল পরিবর্তনটি ঘটবে এই ম্যাচে। এছাড়া তৃতীয় যে পরিবর্তনটি ঘটবে সেটা হলো এই ম্যাচে কিন্তু মোহাম্মদ সিরাজ এবং জাসপ্রীত বুমরার মধ্য থেকে কোনো একজন ফাস্ট বোলারকে কিন্তু রেস্ট দেওয়া হতে পারে বলে রিপোর্ট রয়েছে, কেননা এই দুজন ব্যাটসম্যান সেই এশিয়া কাপ থেকে ভারতের হয়ে টানা ম্যাচগুলোতে বোলিং করে আসছে। তো তোমার মতে কোন বড় পরিবর্তনটি 100%ভাবে হওয়া উচিত বলে কমেন্টে জানাও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করো লাইক শেয়ার কমেন্টের পাশাপাশি আরও ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব। ধন্যবাদ।